গঠিত হয়েছে চলচ্চিত্রের মানুষদের নিয়ে নতুন সংগঠন চলচ্চিত্র ফোরাম। শাকিব খান, মৌসুমী, ওমর সানি, অমিত হাসানের মতো তারকারা রয়েছেন এই ফোরামে। সংগঠনটি রাজধানী ঢাকার ধানমন্ডি 32 নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আয়োজন করেছিল গত মঙ্গলবার 10ই অক্টোবরে। তবে বেশ মন্দ অভিজ্ঞতার মধ্য দিয়েই শেষ হলো এই আয়োজনের পর্ব। সেই অভিজ্ঞতার খলনায়ক হয়েছিলেন শাকিব খান। কথা ছিল দুপুর 12টায় ফুল দিতে যাবে চলচ্চিত্র ফোরাম, পরে এই সময় বদলে ঠিক করা হয় 12:30। নির্ধারিত সময়ে এফডিসিতে হাজির ছিলেন মৌসুমী, ওমর সানি, কাজী হায়াত, নাদের চৌধুরী, নাসিরুদ্দিন, দিলুসহ ফোরামের নেতাকর্মীরা। কিন্তু ঠিক সময় এসে পৌঁছাননি শাকিব খান। অপেক্ষা চলল 2টা অবধি। শাকিবের দেখা না পেয়ে কিছুটা উত্তেজিত দেখা যায় মৌসুমীদের। তাদের অনেককেই শাকিবের সঙ্গে ফোন আলাপেও বিরক্তি প্রকাশ করতে দেখা যায়। এরপর শাকিবকে ছাড়াই তারা রওনা দেন ধানমন্ডি 32 নম্বরের উদ্দেশ্যে। সাংবাদিকদের জানানো হয় শাকিব সরাসরি সেখানে যোগ দেবেন, ফুল দেওয়া হবে 3টায়। কিন্তু সেখানেও গিয়ে দেখা মেলেনি শাকিবের। অবশেষে অপেক্ষা শেষে 4:45 শাকিব পৌঁছালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শেষ হয় চলচ্চিত্র ফোরামের শ্রদ্ধাঞ্জলির কার্যক্রম। তবে এ সময় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন শাকিবের উপর। নাম প্রকাশ না করার সত্ত্বে ফোরামের এক সদস্য বলেন, শাকিবের সময়জ্ঞান নিয়ে বরাবরই উদাসীনতা, নিজের কাজটাকেই সে গুরুত্ব দেয় বেশি। এই ফোরামের উদ্যোক্তা হয়েও আজ তার কাছ থেকে এমন সময়জ্ঞানহীনতা আশা করা যায় না। এদিকে শাকিব খান সাংবাদিকদের বলেন, আমি জানতাম ফুল দেওয়া হবে বিকেল 5টায়, হঠাৎ দুপুরবেলায় জানলাম 2টার দিকে সময় নির্ধারিত ছিল, তাই এত দেরি হলো, অনেকেই হয়তো আমাকে ভুল বুঝেছেন। গেল 2 অক্টোবর যাত্রা শুরু করে চলচ্চিত্রের নতুন সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম। শিল্পী, নির্মাতা, কলাকুশলী, হল মালিক, প্রদর্শক সমিতির সদস্যদের সমন্বয়ে গঠিত হয় এই সংগঠন। ভিউয়ার্স, সবার আগে সব ধরনের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।